আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সাধারণত আমরা জানি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আল্লাহর কাছে অতি প্রিয়। কিন্তু এই জিকিরের পাশাপাশি আরেকটি জিকির রয়েছে, যে জিকিরটি করার মাধ্যমে হাদিসে বিভিন্নভাবে ফজিলত বর্ণনা করা হয়েছে। মোটামুটিভাবে তাসবিহ, তাহলে বিভিন্ন জিকিরে অনেক ফজিলত রয়েছে, কিন্তু এই জিকিরটি আল্লাহর কাছে অধিক প্রিয় এবং আল্লাহ তাআলা এই জিকিরের মাধ্যমে গুনাহগুলো ক্ষমা করে দেন। শুধু তাই নয়, এরই মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবেন। সেই জিকিরটির নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম, দুটো ভিন্নভাবে হাদিসে এসেছে, আবার কোনো কোনো হাদিসে একসাথে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি পড়বে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ, দুনিয়াতে আমরা খেজুর গাছ নাও লাগাতে পারি, কিংবা যে কোনো গাছ আমাদের সাধ্যের বাইরে হয়ে যেতে পারে, কিন্তু জান্নাতে আমরা গাছ রোপণ করতে পারি। সাধারণত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো পড়লে জান্নাতে গাছ হয়, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি যদি এই জিকিরটি পাঠ করেন, তাহলে জান্নাতে খেজুর গাছ হয়ে গেল। আর জান্নাতে গাছ দুনিয়ার গাছের মতো নয়, সুতরাং আপনি পেয়ে গেলেন জান্নাতে গাছ। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আপনারা যারা সমুদ্রে গিয়েছেন তখন তো দেখেছেন সমুদ্রের ফেনা কী পরিমাণে হয়। এই সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনার গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা হলো মুমিন বান্দার জন্য রিফ্রেশ, যা আত্মাকে সতেজ করে। আর গুনাহগুলো হলো ছোট গুনাহ, সগিরে গুনাহ, এই গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। যদি আপনি ছোট গুনাহ করেন, তাহলে এবাদতে মন বসবে না, ধীরে ধীরে আল্লাহর অভিমুখ হয়ে যাবেন। আর এই গুনাহগুলো মোচন করার উদ্দেশ্য হলো জিকির করা। তাই আপনি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি পাঠ করেন, আপনার সেই ছোট গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালেমা আছে যে দুটি দয়াময় আল্লাহ তাআলার কাছে অতি প্রিয়, জবানে খুবই সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলাম এবং তার পবিত্রতা ঘোষণা করছি। অন্য আরেকটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটি 100 বার পাঠ করবে, কিয়ামতের দিনে এর চাইতে উত্তম আমল আর কেউ আনতে পারবে না। কিন্তু কেউ যদি এর চাইতে বেশি করে, তাহলে তার কথাটি ভিন্ন, অর্থাৎ আপনি যদি ফজরের পর থেকে সূর্য ওঠা আগ পর্যন্ত এই জিকিরটি 100 বার পাঠ করেন এবং আসরের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত এই জিকিরটি 100 বার পাঠ করেন, তাহলে আপনার চেয়ে অধিক পরিমাণ সওয়াব আর কেউ আনতে পারে না। তবে কেউ যদি এর চাইতে বেশি করে, তাহলে তার সওয়াব আরও বেশি হবে। সুতরাং এই শ্রেষ্ঠ আমলটি আমাদের করা অত্যন্ত জরুরি। আমরা যখন বসে থাকি, অবসর সময়, শুয়ে থাকি, যে কোনো ব্যস্ততায় বিভিন্ন সময় টাইম পাস করি, তখন আমরা এই জিকিরটি মুখে মুখে বলতে পারি। এই জিকিরটি করার জন্য অযু গোসলের প্রয়োজন নেই, যে কোনো অবস্থায় আপনি জিকির করতে পারেন। তাই আমাদের উচিত হবে এই শ্রেষ্ঠ আমলটি দিয়ে আল্লাহর কাছে সম্মুখীন হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত এই আমলটি করার তৌফিক দান করুক। আমিন।